শুভ সকাল কুয়াশাচ্ছন্ন বাংলাদেশ, আমি লাবিব ইতিহাদুল। আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব বগুড়া। বগুড়া নামটা শুনলেই মাথায় চলে আসে বিখ্যাত সুস্বাদু বগুড়ার দই, মহাস্থানগড়ের প্রাচীন কিছু স্থাপনার ধ্বংসাবশেষ আর কলোনির চাপ। কিন্তু বগুড়া কি আমাদেরকে শুধু এতটুকুই অফার করে? অবশ্যই না। চলেন, তিনটা দিন আমরা বগুড়াতে প্ল্যানবিহীন ঘোরাঘুরি করব, দেখব বগুড়ার না দেখা কিছু সৌন্দর্য। ভোর এখন 5:28, চলে আসছি বগুড়া সাতমাথা। এই যে আমার পিছনে দোকানে খিচুড়ি খেলাম, ওই দোকানটা 24 ঘন্টা খোলা থাকে, খাসির খিচুড়ি ছিল, মজা ছিল। শাকিল ভাই আর একজন হচ্ছে এই সমাপ্তি ভাই, সমাপ্ত ভাই, এই যে হেদায়ত ভাই আমাদেরকে নিয়ে আসছে, যারা আছে তাদের সবার সাথে আজকে আমার প্রথমবারের মতো দেখা হয়েছে। রাসেল রুমি ভাই প্রথমবারের মতো দেখা, হেদায়ত ভাই সাথে আগে দেখা হয়েছে, বেশ দুই তিনবার দেখা হয়েছে না? এই যে RDX, এটার নাম RDX না, এটা হচ্ছে গেমের মধ্যে RDX নাম। ইয়া কই একদম 6:08 শীতকাল, এরকম একটা সময়ে আমি চাইতেছি যে একটা আমার পিছনে দেখেন যে ধান খেত, কিছু বড় বড় গাছপালা দেখা যাইতেছে আর হচ্ছে কুয়াশা। এই টাইমে যদি একটা ক্লিন শট না নিয়ে রাখি তাইলে তো ব্যাপারটা হইলো না। চুলের জানি কি অবস্থা, সাতমাথা থেকে যাচ্ছে হচ্ছে হেদায়ত ভাইয়ের বাসায়, সারিয়াকান্দি না, সারিয়াকান্দি উপজেলা। ওকে, লেটস ফ্লাই। এই জায়গাটার নাম কি হেদায়ত ভাই? উচুরকি। তো আমরা হচ্ছে এখন ওই উচুরকি এলাকার, একটু স্কাই ভিউ দেখি শীতের মধ্যে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু ক্রুজ করতে থাকি, জাস্ট মানে সামনে যাইতে থাকি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাইতেছেন যে কতটা সুন্দর লাগতেছে, মানে পুরা এলাকাটা হচ্ছে এই যে কুয়াশার চাদরে ঢাকা, মানে ক্লিয়ার দেখা যাইতেছে একদম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার হচ্ছে মোটামুটি আমি 1/2 কিলোর একটু বেশি গেছি এখন। আমাদের ড্রোনটা কোথায়? ধান ক্ষেত গুলো তো সুন্দর লাগতেছে না, আবার যখন রোদ উঠে যাবে না তখন হচ্ছে ধান ক্ষেত গুলো হচ্ছে আবার সকালে উঠতে হইব তো, আজকে তো অলরেডি জাগনা আছে। আচ্ছা, 1 কিলো ক্রস করছি, দেখ মাশাল্লাহ। আমি মানে এইরকম একটা সিনারির জন্য যে কতদিন ধরে ওয়েট করতেছি, যে শীত আসলে ভাই বিড়ি খেয়ে না এর মধ্যে বিড়িটা ধরে আইনা কয় কি খাওয়াবেন কন। অ্যাকচুয়ালি মনে হইতেছে যেন এটা কোনো পাহাড়, সবগুলা ঘরের ভিতরে ধোঁয়া উঠতেছে, চিমনি জ্বলতেছে। আচ্ছা নিয়েন নিয়েন। আচ্ছা, এই শটটা কেমন লাগলো জানেন? বাইক থামিয়ে সানরাইজটা দেখে আমরা আবার রওনা দেই আমাদের গন্তব্য সারিয়াকান্দির উদ্দেশ্যে। একপাশে মিষ্টি সূর্যটা উঠতেছে আর আমরা বাইকে শীত প্রচন্ড, দারুণ একটা অভিজ্ঞতা। আমরা এখন আসি হচ্ছে যমুনা নদীর পারে একটা গ্রামে, আমার ঠিক পিছনেই এইখানে হচ্ছে মাছের নিলাম হচ্ছে। এতগুলা ইলিশ 650 টাকা, আমাদের হিসাবে মানে ঢাকার হিসাবে মানে অনেক বেশ কম না? এই যে এই পরিমাণ ইলিশ কয় কেজি হবে? 2 কেজির বেশি। এটা হচ্ছে 650 টাকা না? 650 টাকা নিচ্ছে। 3 কেজি মোটামুটি বেশ পরিমাণ মাছ নিলাম হয়। নর্মালি একটা নিলাম যেরকম হয় ঠিক ওইভাবেই ডাক উঠে, দিনে 2 বার হয়, ভোর সকালবেলা। মানে এই টাইমটা এখন বাজে হচ্ছে 7:19,
বেসিক্যালি সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটার দিকে শুরু হয় ডিলামটা, আরেকবার হয় হচ্ছে দুপুরবেলা। যমুনা নদীর পাশে আছি, নদীটা এখন শুকাই গেছে, একদম পানি নাই বললেই চলে। আর আমার পিছনে হচ্ছে বাঁধ, এই হচ্ছে সেই জায়গাটা। এখানে এখন সবুজ ধান ক্ষেত দেখতেছি, সূর্যটাও মোটামুটি উঠে গেছে বলা যায়। ঠিক অপোজিটেই এই যে এই জায়গাটাই হচ্ছে মাছের নিলাম। উফ, রোদ উঠে গেছে, রোদ উঠা মানে হইতেছে গরমের শুরু। নিলামটা মোটামুটি শেষের দিকে, যতগুলো মাছ দেখছেন সবই বিক্রি হয়ে যাইতেছে। যমুনা নদীর পাশে মাছের নিলাম দেখে সোজা চলে যাই হেদায়েত ভাইয়ের বাসায়। বাসা তো না, যেন বাগান বাড়ি, অলমোস্ট ধান ক্ষেতের মাঝে বাড়ি, চারদিকে সবুজ গাছ আর ধান ক্ষেত, পাশেই নদী। নদীতে নামতে চাইলে এক দেড় মিনিট হাঁটা লাগে, ব্যাস। লাইফটা সুখী করতে চাইলে এর থেকে বেশি আর কি লাগে, আলহামদুলিল্লাহ। বিকালে নাস্তা সেরে শাকিল ভাইয়ের সাথে বাইক চেপে চলে যাই আমার জন্য সম্পূর্ণ নতুন একটা স্পট, প্রেম যমুনার ঘাট। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি বাঁধটাই প্রেম যমুনা ঘাট নামে বহুল পরিচিত। কোনো ঘটনা কি আছে যে বিশেষ কোনো কপট কপটি আসতো কিন্তু নাম হয়ে গেছে আর কি? এটা হচ্ছে মূল কাহিনী। হ্যাঁ হ্যাঁ, মানে লোকাল ছেলেপেলে ডিস্টার্ব করে না? না না, কেউ ডিস্টার্ব করে না, এই আসো। এখানে কোনো প্রবলেম নাই, আমরা আজকে সন্ধ্যায় যে শাকিল ভাইয়ের সাথে হচ্ছে এই প্রেম যমুনার ঘাটটা ঘুরলাম, আরো কিছু জায়গায় ঘুরছি, সকালবেলা কিছু জায়গায় ঘুরছি, আগামীকালকেও ইনশাল্লাহ আরও কিছু জায়গায় ঘুরবো। তো এই স্টোরিগুলো একটা সময় ইনশাল্লাহ বলবো, কবে বলবো যাই না, বাট বলবো। এখানে বসার জন্য ছাউনি করে দেয়া আছে, রাস্তার পাশে সারি সারি চায়ের দোকান। বাঁধের সামনের অংশটা যমুনা নদীর চর, শীতকালে এখানে ধান সহ অন্যান্য সবজি চাষ হয়, গবাদি পশুর বিচরণ স্থল। বর্ষায় এই ধান ক্ষেতগুলো পানির নিচে চলে গিয়ে পানি একদম বাঁধ পর্যন্ত চলে আসে। এই প্রেম যমুনার ঘাটেই খাওয়া হয় দেখতে অদ্ভুত সুন্দর একটা চা। প্রথম দেখায় এটাকে বগুড়ার দইয়ের মতো লাগলেও এটা আসলে ঘন দুধের চা, চা প্রেমী হিসাবে মনে রাখার মতো টেস্ট। এই প্লেসটা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় ডেটিং স্পট বলা যায়। এছাড়া লোকাল ছেলেপেলারা আড্ডা দিতে প্রায়ই ঘুরতে আসে এখানে, গ্রামীণ পরিবেশের একটা ভাইব পাওয়া যায়, আমার কাছে খুবই ভালো লেগেছে। সন্ধ্যায় বাসায় ফিরে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ব্যাকেট খেলা, ছয় সাত বছর পর দৌড়দৌড়ি, সকালে যে কি পরিমাণ ব্যথা ছিল আল্লাহ মাফ করো। যাই হোক, বগুড়া ট্রিপের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম মহাস্থানগড়, দেখেছি পুরাতন কিছু ঐতিহাসিক স্থাপনা, পাশাপাশি আরো কিছু সুন্দর জায়গা। সেই গল্প হবে নেক্সট এপিসোডে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। লাইভ ইতিহাদুল, আল্লাহ হাফেজ।